চলমান বিশ্বকাপ ফুটবল আয়োজনের শুরু থেকেই নানা ইস্যুতে সমালোচনা অব্যাহত রয়েছে, যার মধ্যে অন্যতম ছিল কাতারে মানবাধিকার নিয়ে পশ্চিমা সংশ্লিষ্ট কয়েকটি দেশের আপত্তি। যদিও বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্বাগতিক দেশ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে ভণ্ডামি বলে অভিযোগ করেছেন। তবে নানা প্রশ্ন থাকলেও কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল মুসলিম সম্প্রদায়ের শক্তিমত্তাকে আরও সুদূরপ্রসারী করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কাতার সরকারও তাদের আয়োজনকে বিশ্ব আসরের অন্যতম শ্রেষ্ঠ হিসেবে প্রমাণে মরিয়া। সমালোচকরা যাই বলুক, এবার কাতার বিশ্বকাপ নিয়ে আশার বাণী শোনালেন ক্যাথলিক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। তিনি এক অনুষ্ঠানে অংশ নিয়ে কাতার বিশ্বকাপ বিশ্ব শান্তি বয়ে আনবে বলে প্রত্যাশা করেন। এ সময় তিনি আরও বলেন, যেসব দেশ এই বিশ্বকাপে অংশ নিয়েছে তাদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ। জানান, বিশ্বের এমন সৌহার্দ্য সম্প্রীতি যাতে আগামীতে শান্তির বাহক হিসেবে কাজ করে সে প্রত্যাশাই থাকবে। কাতার বিশ্বকাপ যেন হতে পারে শান্তির বাহক, এমন মন্তব্যও করেন পোপ।